গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম তো সকালবেলাতেই আজকে আতপ চালের ফেনা ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তার সঙ্গে কটা কাঁচা লঙ্কাও সেদ্ধ করতে দিয়ে দিলাম আর তারপরে আমি চলে আসলাম এখন কর্কেটের ঘরেই আছি কারণ এখানেই এখন রান্না বান্না করবো খাওয়া দাওয়া করব পুচকুছনা শুভ ঘুমাচ্ছে তো সকালবেলার দিকে এখন আমি অল্প করে মুড়ি আর একটু পায়েস নিয়ে নিচ্ছি তো পায়েস দিয়ে সকালবেলা মুড়ি মুড়ি খাবো এটাই এখন সকালবেলার আমার টিফিন আর পুচকুশোনার শুভ যেহেতু আজকে থেকে স্কুল ছুটি পড়ে গেছে তো ওই জন্য ওরা ঘুম থেকে ওঠার পরে ওদেরকে ডাইরেক্ট একদম গরম গরম ফেনা ভাত দেবো খাওয়ার জন্য তো সেটা আমরা সবাই মিলে একটু বেলা করেই খাবো ওরা এখনো যেহেতু ঘুমাচ্ছে আর এই পায়েস দিয়ে মুড়িটা খাওয়ার পরে আমি বাকি কাজকর্ম শুরু করব তো তোমাদের কার কার পায়েস দিয়ে মুড়ি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তো তারপরে চলে আসলাম বাইরে এখন জলের কিছু কাজ আছে তো সেগুলো করবো পুচকো শোনা শুভ ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে ঠিক সকাল সাড়ে নটা তো এইদিকে কাজটা করে নিয়ে তারপর আমি আমাদের যে কর্কেটের ঘরে বাকি কাজকর্ম আছে তো সেগুলো কমপ্লিট করবো তো সকালবেলা থেকে তোমাদের সাথে ভিডিওটা মানে খুব তাড়াতাড়ি স্টার্ট করতে পারিনি কারণ প্রত্যেক দিন তো আর সকালবেলা থেকে এক ভিডিও দিলে তো ভালো লাগবে না আর তোমাদের অনেকেই দেখি তোমরা ভিডিও করতে এই কথাটা বলো মানে যখনই তোমরা নিজেদের ভিডিও পোস্ট করো তখন তোমরা এই কথাটাই বলো যে রোজ রোজ আর একই জিনিস কি দেখাবো তো রোজ রোজ একই জিনিস দেখানো বলতে কি সংসারে তো আমাদের যা কাজকর্ম সেগুলোই দেখাতে হবে কারণ আমরা হচ্ছে হাউস ওয়াইফ তো ঘুরিয়ে ফিরিয়ে দেখালে পরে সেই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে কোনোদিন সকাল থেকে যদি ভিডিও স্টার্ট করো তোমরা তাহলে কোনোদিন দুপুর থেকে স্টার্ট করবে বা দিন হয়তো সন্ধেবেলা থেকে স্টার্ট করবে তো এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও দেখাতে পারো কারণ আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমরা ভ্লগিং করি তো এটা তো আমাদের পরিবারের মতন হয়ে যায় তো তারপরে দেখবে সকাল বিকাল যখনই তুমি ভিডিও দাও ভিডিও প্রত্যেক দিন দেখতে দেখতে তোমাদের লাইফস্টাইলটার বিষয়ে তারা জানতে পারে যেরকম আমি কন্টিনিউ ভিডিও দিতে দিতে আজকে তোমরা অনেকেই আছো যারা আমার লাইফস্টাইল পুরোটাই জানো শুরুর থেকে যারা ভিডিও দেখছো বা নতুন নতুনও অনেকে আছো যারা এখনকার রিসেন্ট ভিডিও দেখছো আবার পুরোনো ভিডিও কিন্তু তোমরা রিপিট করে দেখো মানে যেগুলো তোমরা আগে কোনোদিন দেখোনি তো খুব ভালো লাগে আর তোমরা দু একজন আমাকে কমেন্ট করেছো তো নামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে তো তোমরা আমাকে কমেন্ট করেছো দিদি ভাই নিজের খেয়াল রাখো নিজের শরীরের খেয়াল রাখো তুমি অনেক রোগা হয়ে গেছো মানে কমেন্টে লিখেছো অনেক শুকিয়ে গেছো তো তার মানেই তাই যে অনেকটা রোগা হয়ে গেছি তো কি বলো তো সংসারে কাজকর্ম করতে করতে না মানে আর সময় দেওয়া হয় না নিজেকে আর একটার পর একটা কাজ তো পরেই যায় সকাল থেকে রাত পর্যন্ত আর রাত্রিবেলা যখন ভাবি যে একটুখানি স্কিনের যত্ন করব চুলের যত্ন করব তো সেই জিনিসটা আর হয়ে ওঠে না সেই যে রান্না কমপ্লিট করে সারাটা দিনের কাজকর্ম সেরে রাত্রিবেলা খেয়ে ওইটুকু টাইম বিছানার মধ্যে মানে শোয়ার সাথে সাথেই যে ঘুমিয়ে পড়ি আর খাওয়া দাওয়ার পরে শরীর এত ছেড়ে দেয় মানে মনে হয় না যে আর একটাও কাজ করি মানে নিজের দিক দিয়ে প্রচন্ড গ্যাফালতি করি এটা করি বলেই এখন নিজের শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে সেটা আমিও বুঝতে পাচ্ছি কিন্তু তোমরা কমেন্ট করে বলার পরে ভাবলাম যে না এবার থেকে একটু নিজের খেয়ালটা রাখতে হবে ফুচকুছা শুভ সব দুজনার যখন আমি খেয়াল রাখতে পারি তার সাথে সাথে নিজেরটাও রাখবো অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখা দরকার কারণ এখন আমি সুস্থ আছি বলে সবকিছু করতে পারছি যদি অসুস্থ হয়ে যাই কেই বা করবে সংসারটা যখন আমার একা আর একা হাতেই যখন সবকিছু হবে তো এই ঘরটাকে আজকে যেভাবেই হোক সম্পূর্ণটা পরিষ্কার করে ফেলবো কারণ ডেলি ডেলি পরিষ্কার করব করব করে করে একটু একটু করে করছিলাম কিন্তু এখন আর না এখন একদম সম্পূর্ণ পরিষ্কার করি তাতে একটু সময় লাগে লাগবে আর আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো আছে একটু মেঘলা আছে তো তাই জন্য এই ঘরে বসে একটু কুলারটা চালিয়ে আরামসে কাজগুলো করতে পারছি তবে প্রচুর কাজ ছিল আস্তে আস্তে করতে করতে হলেও আজকে গিয়ে কমপ্লিট হয়েই গেল তো এই কাজগুলো করতে করতে না আমি তোমাদেরকে ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করি তো আমার তো হতেই থাকবে এখন দুপুর পর্যন্ত কাজ চলবে যতক্ষণ না ঘর মানে পুরো পরিষ্কার করব ততক্ষণ তো আমি আর আজকে মানে স্নানও না আর রান্নারও চাপনি এখন সকাল সকাল তো তোমাদেরকে আমার যে নতুন মোবাইলটা যেটা আমি কিনেছি ডিসেম্বরের সতেরো তারিখে তো সেইটা তোমাদের সাথে একবার শেয়ার করছি তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি ভিডিওতে এত সুন্দর ভয়েস ওভার কীভাবে দিই কোন মাইক ইউজ করি কালকেও ওই কমেন্টটা এসছে একটা বনু করেছে তার নামটা মেনশন করে দিচ্ছি যে তুমি ভয়েস ওভার দাও কোন মাইকে দেখো আমি কোনো সময়ই ভয়েস ওভার কোনো মাইক ইউজ করি না প্রথমে একটা ফোন আমার কাছে ছিল যেটা হচ্ছে ওপো এ ফাইভ সেটাতে যখন আমি ভিডিও করতাম তখন সেটার মধ্যে সাউন্ডে একটু প্রবলেম হতো তো তার জন্য আমি একটা মাইক কিনেছিলাম বাট মাইকে বেশি ভয়েস ভালো আসে না আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ডও দেখা যায় তারপরে মাইকে যদি তোমরা হাত দাও তাহলে দেবে মাইকে একটা খচখচ আওয়াজ হয় মানে অত মানে যদি ভয়েস ওভার কেটে কেটে ভয়েস দিতে হয় তাহলে একটা ভিডিও এডিট করতে তো প্রচুর টাইম লাগবে ওই জন্য আমি দু চার দিন ইউজ করার পরে মাইকার ইউজ করতাম না তারপরে আমি যে কটা ফোনই ইউজ করেছি মানে আমার ওপো সেটটা তো বাড়িতে আছেই ওটা এখনো পর্যন্ত আমরা ঘরে ইউজ করি আর তারপরে যে ফোনটা নিয়েছিলাম রিয়েলমির তো সেটা কিন্তু আমি ভয়েস ওবার কোনো সময় মাইকে দিতাম না আর এখন যেটা আমার কাছে আছে আইকিউ তো সেটাতেও কিন্তু আমাকে ভয়েস ওভার মাইকে দিতে হয় না একদম ক্লিন পরিষ্কার তোমরা যে ভয়েসটা শোনো সেটা আমি ফোনটা হাতে নিয়ে তবেই ভয়েস ওভারটা দিই আর এই মডেলটা আর এই ফোনটা এতটাই ভালো যারা ব্লগিং করে বা যারা ভিডিও শ্যুট করতে ভালোবাসে যারা শ্যুট করতে ভালোবাসে তারা কিন্তু এই ফোনটা ইউজ করলে পরে তাদের মানে কি বলবো এত ভালো লেগে যাবে যে এর কাছে তখন মনে হবে যে ক্যামেরাও কিছু না তো ফোনটা যতটা সুন্দর কালারটা ফোনটার কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ক্যামেরা ভিডিও কোয়ালিটি আর ফোর কে ভিডিও হয় তোমাদেরকে আগের দিনও আমি বলেছি তো এটা তো মানে বলতে পারো যে বাজেটটা একটু কস্টলি হয়ে যায় কারণ এটা পঁচিশ হাজার টাকার ফোন এই ফোনটা যখন আমি কিনেছিলাম তখন আমি এই ফোনটার সাথে সাথে আমার কিন্তু পুরনো যে ফোনটা ছিল সেটাকে কিন্তু এক্সচেঞ্জ করে নিয়েছিলাম তো সেটাতে আমাদের পাঁচ হাজার টাকা দিয়েছিলো আর কুড়ি হাজার টাকা আমাদের এই ফোনের জন্য ইএমআই চলছিল তাও দু তিন মাসের মতন ইএমআই আছে সেটা হলেই কিন্তু মোবাইলের দাম মানে মোবাইলের যে ফোনের মানে টাকাটা তো সেটা কিন্তু আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে মানে এখনও কিন্তু আমার এই ফোনের ইএমআই চলছে আর এই ফোনটার জন্য প্রথমে যে কভারটা দেওয়া হয়েছিল মানে ফোনের সাথে যে হোয়াইট কালারের কভার আছে তো সেটা সেফটি হয় না পড়ে গেলে পরে স্ক্রিন ড্যামেজ হতে পারে ফোন খারাপ হতে পারে ডিসপ্লে খারাপ হতে পারে তো ওই কারণে দোকান থেকে ওই দিনই ওই মুহূর্তেই একটা আমি ভালো দেখে কভার নিয়ে নিয়েছিলাম তো এই কভার তো এখন খুবই চলছে তো আমি যখন থেকে কভারটা নিয়েছি আমার ফোন এমন নয় যে হাত থেকে পড়ে না আমরা ভিডিও শ্যুট করতে গেলে অনেক সময় হাত থেকে ফোন পড়ে যায় তো এই যে সাইডে ব্ল্যাক কালারের যে কর্নার গুলো করা আছে মজবুত এক ধরনের প্লাস্টিক দিয়ে তো সেইটার কারণে কিন্তু আমাদের ফোন সেফটি থাকে মানে কর্নার ভাবে পড়লেও কিন্তু ফোনটা ড্যামেজ হবে না তো যাই হোক আমি তোমাদের সাথে আমার যে ফোনটা রিসেন্ট আমি এখন ভিডিও শুট করছি তো সেই ভিডিওর মানে ক্যামেরার ফোনটা তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কারণ আমি জানি আমি যখন নতুন ভিডিওটা দিয়েছিলাম নতুন ফোনের তো তখন তোমরা অনেকেই দেখোনি বা নতুন যারা বন্ধুরা আছো তারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তো ওই জন্য তোমাদের সাথে একবার শেয়ার করলাম আর প্রথম দিন দোকানে থেকেই আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি ক্যামেরা যেটা সেটা একবার চেক করেছিলাম যে ক্যামেরাটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ক্যামেরা কোয়ালিটি দেখাচ্ছে তো দেখো একদম পুরো স্পষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে তো দোকানে দাদাটা আমাদের মোবাইলের জন্য বিল বানাচ্ছিল আর তারপরে বাড়িতে এসে কিছু মানে ভিডিও করেছিলাম তো এটা হচ্ছে সেলফি ক্যামেরা এটাতেও আমি আর শুভ দুজনে মিলে চেক করছিলাম যে বাড়িতে এসে ঘরের ভিতরে মানে একদম বাইরে রোদ্দুর বা আলো ছাড়া স্ক্রিনটা কেমন দেখায় তো এটা অরিজিনাল স্কিন কোনো রকমই এর মধ্যে ফিল্টার বা কোনো কিছু করা হয়নি পুরোটা জুম করে শুভ এখানে দেখালো আর তারপরেও আমরা কিছু ছবি ভিডিও নর্মালি করেছিলাম আর তার সাথে আমি ব্যাক ক্যামেরাতে নিজেকে নিজে ব্যাক ক্যামেরাতে ভিডিও শুট করে দেখিয়েছিলাম তো সেই ভিডিওটাও তোমাদেরকে আমি এর সাথে দিয়ে দিচ্ছি সেখানে আমার আওয়াজটাও তোমরা শুনবে একদম ক্লিয়ার স্পষ্ট শোনা যাচ্ছে মানে আমাকে ভয়েস ওভার দিতে গেলে বা ডাইরেক্ট কথা বলতে গেলে কিন্তু কোনো মাইক ইউজ করতে হয় না তো তোমরা অরিজিনাল সাউন্ডটা শুনে নাও একটু একটু করো গুড আফটারনুন বন্ধুরা তো এটা আমি নতুন ফোনে ব্লগ করছি তো দেখতে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে তো আমি এটা ব্যাক ক্যামেরাতে ভিডিও করছি তো তোমরা কমেন্ট করে জানিও ইভিনিং বন্ধুরা তো এখন বাজে ছটা চুয়ান্ন আর তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করছি তো এখন সন্ধেবেলা খাওয়ার জন্য টিফিন বানাবো তো আমি আর পুচকুসোনা বেরিয়েছিলাম তোমরা তো বেশিরভাগ সবাই জানোই যে আমি একটা মানে গোষ্ঠীতে কাজ করি তো সব মহিলাদের টাকা পয়সা তোলা সেগুলো জমা করা তো সেইটা আজকে মাসের আঠেরো তারিখ হয়ে গেল আঠেরো তারিখই তো আজকে আজকে আঠেরো তারিখ হয়ে গেল অনেক লেট করে গেছি এই মাসে কারণ আমার বাড়িতে পুজো টুজো অনেক কিছু ছিল কিচি মধ্যে ছিলাম তো ওই জন্য এবার দেরি হয়ে গেছে তো আজকে গিয়ে নিয়ে আসলাম আর তার সাথে মুদিখানা দোকান থেকে পুচু শোনার কিছু খাওয়া দাওয়ার ছোটোখাটো জিনিস এনেছি যেগুলো খুব বেরোনো মানে যখন বেরোনো হয় আর যখন মনে হয় যে কিনে দেওয়ার মতন তখন কিনে দিই তা বলে এই নয় যে প্রত্যেক দিন কিনে দেওয়া হয় বা বাড়িতে এইসব জিনিস এনে রাখা থাকে একদমই নয় আনা থাকে না বলেই যখন বাইরে বেরোয় কিনে দিত না হ্যাঁ রাখা থাকলে আর কিনে দিতাম না আর মেন কথা হচ্ছে ও বাইরের খাবারটা খেতে বেশি ভালোবাসে রাখা থাকলে ও ঘন ঘন ওই জিনিসগুলো খাবে আর শরীর খারাপ করবে তো কি কি জিনিস আছে পুষকছ না তোমাদেরকে বসিয়ে একবার দেখিয়ে দেবেন আমি ব্যাক ক্যামেরাটা অন করছি এই ঘরটায় প্রচণ্ড গরম লাগছে কারণ এই ঘরে তো কোনো ফ্যান নেই কুলারটা আছে আমি কুলারটা চালু করবো না কারণ আমি কিচেনে চলে যাবো এখন টিফিন বানাবো তো পুচু সোনার কাছ থেকে ফটাফট দেখে নাও কি কি জিনিস আছে সবাইকে হাই বলো গুড ইভিনিং বলো হাই গুড ইভিনিং তোমরাও কমেন্টে বলে দিও যখন আমি বলতে পারছি ওরা তো তোমরা তো কেউ আমাদেরকে এমনিতে ডাইরেক্ট বলতে পারবে না আমাদের ভিডিও তোমরা দেখতে পারবে তোমরা আমাদের বাড়িতে আসবা তোমরা সবাই আমাদের বাড়িতে আসবা তো তোমরা কমেন্ট করে বলে দিও যে যখন দেখছো সেই টাইমিংটা যেদিন তোমরা বাড়ি আসবে সেই না তোমাদের জন্য পুরো ভালো ভালো মাম্মি চিকেন করে খাওয়াবে চিকেন বিরিয়ানি সবাইকে চিকেন করে খাওয়াবো চিকেন বিরিয়ানি ও আচ্ছা তোমরা আমাদের বাড়িতে আসতে পারো তোমাদেরকে চিকেন বিরিয়ানি করে খাওয়াবো প্রথমবার আসলে তো খাও তো ঘরের ওইখানটা দেখো মানে উঠোনের ওখানে ইয়ে রাখা আছে মাদুরটা রাখা আছে আসন রাখা আছে দু একটা জিনিস রাখা আছে এগুলো সব কালকে ধুতে হবে আর এই ঘরটা পুরোটা পরিষ্কার করে দিয়েছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখানো হয়নি একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো আর থালা বাসনগুলোকে আপাতত একটা বস্তায় ভরবো খালি বস্তা বাড়িতে এখন কিছু নেই চালের বস্তায় চাল আছে চালটা খালি করে নিয়ে তারপরে বস্তার মধ্যে থালা বাসনগুলো ভরে গিট বেঁধে রেখে দেবো তো চলো ফুচকুচনা একবার দেখিয়ে দিক তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে জিনিসগুলো তোমরা দেখে নাও তারপর সন্ধ্যাবেলা কি টিফিন বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আবার পরে আসছি

মোমবাত্তিও লাগতে পারে না লাগবে কিনা এখানে না ও কালাকার হয়তো কালাকা জিনিস আছে আমি বাবা খেয়ে দেখিনি মম্মিও দেখেনি কাজ কেউ দেখিনি দেখো এখানে আব্বা আছে আরো এখানে আছে ও বাদাম দেখো ফ্রেশ বাদাম আছে

আর এটা হচ্ছে বাঙালি আনা চিড়ে ভাজা আমি তো এর আগে এনেছি এটা হচ্ছে চিড়ে ভাজা এখানে কিছু যদি বাংলাতে ওপরে লেখাই থাকে তাহলে ওটা কি হবে বাঙালি বাঙালি তো হবে প্রথমে

এই বাদামটা দিয়ে চাটনি হবে মানে বাদাম বাদাম দেখছো বাদামের সাথে সাথে মানে বাদামের হবে চকলেট চকলেট তো এই বাদামগুলো এখন প্রথমে ফ্রাই করব মানে কড়াইয়ে নি শুকনো নাড়িয়ে নেব তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাদামে চাটনি করব তো কি দিয়ে খাবো কি বানাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রচুর সময় দেখাতে পেরেছে কিনা সব কিছু জানি না দেখাতে পারলেও হয়তো নামগুলো বলতে পারিনি তো এখন সবার আগে চিড়ে ভাজাটা খুলবো শুভ আমি প্রচুর সময় তিনজন খাবো না আমি এটা খাবো এটা হবে না আর ততক্ষণে ওইটা রেডি হোক মানে খাবার কিচেনটা রেডি করতে একটু টাইম লাগবে তো তারপরে আজকে কোন চলে আছে তো এটা আকাল কাম খব না পাऊंगी নিয়ে খাবে কাও গিয়ে খাবে তো কে আসবে সবাই তো অনেক দূরে দূরে থাকে যারা আমার ভিডিও দেখে বাড়ির কাছে তো কেউ নেই না আছে দু একজন আছে তারাও তো তাদের বাড়িতে তো আসার পরে মানে ওই দিক থেকে আসার পরে তারপরে সুন্দরবেলা এই যে সুন্দর দিলাম সুন্দররদ দিয়ে তারপরে এখন সুন্দরবেলা কিচেন বানাচ্ছি তো আলু সেদ্ধ করতে বসিয়েছি আর সাগু ভিজিয়েছি তো আজকে হবে সাগুর পকোড়ি আর বাদাম দিয়ে চাটনি তো সাগুর পকোড়ি দিয়ে মানে সাগুর পকোড়িটা চলো বানাই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর তার সাথে সাথে বাদামের চাটনিটাও করে নিই তো ওটা হতে হতে বাদামের চাটনিটাও রেডি হয়ে যাবে তো চলো আবার পরে আসছি টাইম অনেকটা হয়ে যাচ্ছে তো চলো আর কিছু বলবে কথা বলবে কিছু তো চলো পরে আবার দেখা হচ্ছে এবারে বসে আছে মাম্মি ব্লগ মাম্মিকে দেখানোর দরকার বলো মাম্মি তো এখানে বাদাম ভেজে দু একটা ছাড়িয়েও নিয়েছি এই যে খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে পরিষ্কার করে নেবো এইখানে সাবুটা ছেঁকে নিলাম সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এই যে ভিতরে জল দিয়ে ভেজানো ছিল ছেঁকে নিয়েছি সাবুটাও কিন্তু দেখো বেশ নরম হয়ে গেছে আর এর মধ্যে আলু দেব আলুটা সিদ্ধ করেছি সিদ্ধ করে গরম জলেই রাখা আছে জলটা একটু ঠান্ডা হোক তারপরে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে গরম জলটা যতক্ষণ গরম আছে ততক্ষণ থাকবে তারপরে তুলে নেবো ততক্ষণ আমি বাদামের চাটনিটা করব তো বাদামের চাটনি করব বলে এখানে দেখো রসুন ছুলে নিয়েছি একটা ছোট্ট দেখে পেঁয়াজ কেটে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার বাদামের খোসাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো আর হালকা একটুখানি এক চামচের মতন একটুখানি সর্ষের তেল দেব আর একটুখানি জল দিয়ে পিষে নেব তো সাবুর পকোড়ি তো আমাদের রেডি হয়ে গেছে তার সাথে বাদামের চাটনি যেটা আমরা তিনজনাই খেতে খুব ভালোবাসি তো এখন নতুন ঘরে নিয়ে যাবো যেহেতু আমি ঘরে এগুলো করান্না কমপ্লিট করলাম আর এখন তিনজনে মিলে এটা খাবো হয়তো এটা খাওয়ার পরে সন্ধ্যেবেলা মানে সন্ধে কি এখন অনেকটাই টাইম হয়ে গেছে আর হয়তো রাত্রিবেলা কোনো খাবার নাও খেতে পারি কারণ এইসব খাওয়ার পরে না খিদে থাকে না কারণ সাবুটা একটু ভারী জিনিস তো খাওয়ার পরে আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না প্রায় এখন সাড়ে আটটা মতন বাজে তো চলো রাত্রিবেলা আর কোনো রকমের ভিডিও শ্যুট করিনি তারপরে আবার ভিডিওটা শ্যুট করেছিলাম পরের দিন সকাল মানে আজকে হচ্ছে রবিবার তো রবিবারের সকালে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখন বাজে সকাল ছটা শুভ যাবে টিউশন পড়তে তো এক ঘন্টা আগেই আমি উঠে পড়েছিলাম উঠে টুকটাক যে কাজকর্ম ছিল তো সেগুলো করেছি তারপরে এখন শুভ পড়তে যাবে শুভ পড়তে যাওয়ার পরে বাকি কাজগুলো আমি আমার মতন করে নেবো পুচকুশোনা এখনো ঘুমাচ্ছে যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে আর আজকে রবিবার শুভ পড়া আছে পুচকুশোনার পড়া নেই তো সবার আগে গেটে একটু জল দিয়ে দিচ্ছি যেটা প্রত্যেক দিন আমাদের প্রত্যেকেরই দেওয়া দরকার সেটা কেন দিতে হয় তোমরা সবাই জানো তো তারপরে এই যে শুভ সাইকেল বার করলো আজকে তো একা পড়তে যাবে তো সেহেতু বুনুকে নিয়ে যাওয়ার আর কোনো চাপ নেই ওর আর ওকে আমি একটা ব্যাগ দিয়ে দিচ্ছি কারণ আজকে যেহেতু সানডে একটু চিকেন তো করতেই হবে কারণ ছেলে মেয়ে প্রত্যেক সময় সানডেতেই চিকেনটা খায় আর এখন এমনই একটা অভ্যাস হয়ে গেছে সানডের দিন একটু চিকেন না করলে ভালো লাগে না ছুটি তো এখন প্রত্যেক দিনই থাকবে কিন্তু সানডের দিনটার ব্যাপারটাই আলাদা তো শুভই চিকেনটা এনে দেয় যখনই দরকার পড়ে তো এখনও ও পড়ে আসবে যখন তখন চিকেনটা এনে দেবে তাহলে আমাকে আর একটা চিকেন আনার জন্য যেতে লাগবে না আর আজকে ওকে বলেছিলাম চুলটা কাটাতে কিন্তু বাইরে ওয়েদারটা খুবই গরম পরে আসার পরে আর হয়তো ও চুল কাটতে যাবে না তো ওই জন্য একবারে পরে আসার সময় চিকেনটা নিয়ে আসবে তারপরে রান্না রান্নাবান্নাটা করব তো তোমাদের সঙ্গে সকালবেলার দিকে ভিডিওটা যখন শ্যুট করছিলাম তো ভেবেছিলাম যে সকালবেলা স্নান করে আজকে যে পুজোর কাজগুলো আছে তো সেগুলো কমপ্লিট করে নেব তাকটা পরিষ্কার করব ঠাকুরের আসনটাকে ঠিক করব কিন্তু তারপরে ঘরদোয়ার পরিষ্কার করার পরে যেই আমি পুরনো ঘরে গেছি মানে কর্কেটের ঘরে যাওয়ার পরে যখন কাজকর্ম শুরু করেছি তো তখন চলে গেছে কারেন্ট প্রায় তারপরে তো কারেন্ট আসার আর কোনো মানে নামই ছিল না মানে সকালের দিকে কারেন্ট এখন আসবে কিনা তাও জানি না তো বিছানাটা তুলে নেবো ফুচকুছা যেরকম ঘুমাচ্ছে ঘুমাবে এখন ওকে আর জাগাবো না কারণ রাত্রিবেলা কর্কেটের ঘরটা যেরকম ঠান্ডা হয়ে যায় সেরকম মানে ছাদের ঘর কিন্তু ভালোই গরম হয় তো রাত্রিবেলা প্রায় অনেকক্ষণ পর্যন্ত ঘরটা গরম থাকে তারপরে ভোরের দিকে ঘরটা একটু ঠান্ডা হয় ওই জন্য বলে না যে সব জিনিসে মানুষের সুখ নেই কোনো না কোনো জিনিসে তো একটু অসুবিধা হবেই কর্কেটের ঘরে যেরকম সারাদিন থাকা যায় না রোদ একটা তাপ থাকে গরমে শরীর জ্বলে যায় সেরকম কিন্তু সন্ধ্যের পর থেকে কর্কেটের ঘরটা এতটাই আরামের জায়গা সেখানে একবার ঢুকলে পরে আর এই ঘরে কিন্তু আসতে ইচ্ছা করে না তো থাকতে তো এখানেই হবে আর ওখানেও থাকছি দু রকমভাবেই মিক্স করে থাকবো আর আমাদের ঘরের ভিতরে যে জিনিসগুলো আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি তো একজন আমাকে কমেন্ট করেছো যে সেটা ঠিকঠাক গোছানো হয়নি গোছানোটা ঠিক হলে আর একটু ভালো হতো তো কমেন্টটা না আমি রিপ্লাই এখনও দিতে পারিনি তবে একটা প্রশ্ন করতে চাই যে তোমাদের সবার কাছেই যে ঘরে জিনিসগুলো কিভাবে রাখলে পরে ভালো লাগতো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো উনি তো ওনার সিদ্ধান্তটা জানিয়েছে আমি তোমাদেরকে কমেন্টটা একবার স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি তো আমার মনে হয় যেন যে জিনিসপত্রগুলো ঠিকঠাক গুছানো হয়েছে কি হয়নি সেটা তো বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ ফ্রিজটা একদম কর্নার করে রাখাটা ঠিক হয়নি সেটা একটুখানি বাইরের দিকে রাখতে হতো তো সেটাও একটু ভাবনা চিন্তা করে তারপরে রাখবো অবশ্যই তোমরা যেটা আমাদেরকে বলবে সেটা আমাদের ভালোর জন্যই বলবে তো সেটার কথাও ভাবছি দেখি কি করা যায় কারেন্টের ব্যাপার তো একটু সরিয়ে এদিকে নিয়ে আসলার কোনো অসুবিধা হবে না কারণ ওয়াল্ডিংটা তো বাইরে দিয়েই করা আছে তো তারপরে থালা বাসন যা কিছু আছে সব কিছু সকালের দিকে কাজকর্ম সেরে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে স্নানটা করে আমি পুজোটা করে নিতে পারি তো তার মধ্যেই আবার আমাদের বাড়িতে তো তোমরা দেখতেই পাচ্ছ মিস্ত্রি কাকুদের যে জলের ড্রামটা রয়েছে তো সেই ড্রামটা আবার আজকে নিতে এসেছে ড্রামটা তো একদম ভর্তি তো সেই কারণে সব জলটা ফেলে দিয়ে তারপরে আবার নিয়ে যাবে তো এরকম একটা ড্রাম বাড়িতে থাকলে খুবই সুবিধা হয় কারণ আমাদের তো একদমই মানে মাপা জল দেখতেই পাও বাথরুমে হয়তো একটা ড্রাম আর বাইরে যে দুটো গামলা দুটো ড্রাম এরকম আছে তো এতে তো আর জলে সারাদিনে কাজ হয় না এক টাইম জল না আসলে খুব অসুবিধা হয়ে যায় তাই জন্য আমরা মিস্ত্রি কাউকে বলেছিলাম যে একটা ড্রামের ব্যবস্থা করে দিতে কিন্তু ড্রামের দাম প্রচণ্ড বলছে মানে অত হাই ফাই করে ড্রাম নেওয়ার থেকে আমার মনে হয় একটা ট্যাঙ্কি নেওয়া আমার বেশি ভালো তো ওই জন্য আর ড্রামের দিকে এখন গেলাম না যখন উনি কম দামে ড্রাম পাবে তখন বলবে আর যদি কোনো সময় পারি তাহলে ছাদের মধ্যে একটা ট্যাঙ্কি বসিয়ে নেবো আর একটু পাইপ ব্যবস্থা করে নিলেই হবে তো সেটাও আস্তে আস্তে করে চেষ্টা করব। তো এখন তো অনেক কষ্ট করে অনেক কিছু করে তো ঘর দুয়ারটা এখন রকম তৈরি করা হয়েছে কিছুটা দিন যাক তারপরে আর ঘরের ভিতর দিয়ে যাতায়াত করার জন্য দু সাইডে করকেট লাগানোর ব্যবস্থাটাও খুব তাড়াতাড়ি করব কারণ বর্ষাকাল যেহেতু শুরু হয়ে গেছে দু একদিন বৃষ্টি হয়েছে যখন তখন দেখলাম যে আমাদের ঘরের সাথে যে দরজাটা আছে তো সেই দরজাটা দিয়ে কিন্তু হালকা জলের ছিটা আসছে যদি জোরে ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু জলের ভিতর মানে ঘরের ভিতরে অনেক জল চলে আসবে তোমাদেরকে আমি এরপরে একদিন দেখাবো যখন জোরে বৃষ্টি হবে তো ওইটা নিয়ে একটু অসুবিধা হয়ে যাবে তো ওই জন্য জায়গাটাকে আটকাতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো এতক্ষণে তো চলে এসেছে ড্রাম খালি করে নিয়ে যাওয়ার জন্য তো জলগুলোকে সবার আগে কলতলাতেই ফেলে দিচ্ছে কারণ ড্রামটার মধ্যে জলটা পুরো ভর্তি ছিল আর একটাই সমস্যা হয়ে গেছিলো কাকুরা যখন কাজ করেছে ড্রামের মধ্যে প্রায় অর্ধেক জল ছিল তো সেই জলটা না ফেলে তার উপরেই জল যেহেতু ভরা হয়েছে তো জলটা দিয়ে প্রচণ্ড গরম মানে গন্ধ বেরোচ্ছিল আর জলটা ব্যবহার করার মতনও ছিল না যার জন্য আমি কিন্তু জলটা ব্যবহার করতে পারিনি ওইভাবেই রাখা ছিল তো আজকে তো মানে মিস্ত্রি কাকুর ছেলে এসে তারপরে সব জলটা ফেলে দিয়ে ড্রামটা এখন নিয়ে যাচ্ছে তো ওদিকে কাজ করছে ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করে দিই তো এরকম একটা বড়ো ধরনের ড্রাম থাকলে কিন্তু বাড়িতে খুবই সুবিধা হয় তাই না তো এরকম একটা ড্রামের ব্যবস্থা করব না হলে তারপরে একটা ট্যাঙ্কি লাগাবার ব্যবস্থা তো করতেই হবে এখনের জন্য না হলেও পরে তো আমাদের ট্যাঙ্কি লাগাতেই হবে তো যাই হোক তারপরে তো ড্রামটা খালি করে নিয়ে চলে গেছে মিস্ত্রি কোনো জিনিসপত্র নেই আমাদের বাড়িতে মোটামুটি সবকিছুই নিয়ে যাওয়া হয়ে গেল ওনাদের আর তারপরে আমি আমার জন্য এক কাপ চা করে নিয়েছিলাম যে সকালবেলা থেকে একটু চা বিস্কুটটা খাই এই মুহূর্তে কারেন্ট ছিল না কারেন্ট তো চলে গেছিলো অনেকক্ষণ আগেই তো নিজে নিজে মানে একা একা বসেই চা বিস্কুটটা খেলাম আর তারপরে দুদিনের দিনের যে জামাকাপড়গুলো ছিল তো সেগুলো এবার ভিজিয়ে দেবো কারণ পুচকুছোনা শুভ স্কুল ছুটি পড়ে গেছে এখন যা ইউনিফর্ম আছে সেগুলোকে ভালো করে কেচে ধুয়ে রেখে দেবো আবার যখন স্কুল স্টার্ট হবে তখন আবার ওরা পড়ে যেতে পারবে তার সাথে ওদের জুতো আছে সেগুলোও ধুতে হবে মানে প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু কাজ থাকে তাই না মানে যতই আমরা ভাবি যে আজ হয়তো একটু কম কাজ থাকবে পরশু একটু কম কাজ থাকবে কিন্তু তবুও দেখবে একটা একটা করে কিন্তু কাজ বেরিয়েই আসে তো আজকে তো জামাকাপড় ভিজিয়ে যা ফেলেছি কাজতে আমাকে হবেই সে যখনই জল আসুক না কেন তার সাথে ঠাকুরের সিংহাসনটা তারটাও পরিষ্কার করতে হবে আর এই সব কাজের জন্য আমাদেরকে কখনো কিন্তু কোনো সময় মানে বলতে হয় না যেমনটা আমাদের ডেলিকার কাজ আমরা কিন্তু ডেলি সেটা করি তাও বিনা মাইনেতে মানে আমরা যতই কাজ করি না কেন সংসারে তবু নাম তো পাওয়া যায় না আর নামের দরকার পড়ে না কারণ সংসারটা যখন আমাদের তখন কাজ তো আমাদের করতেই হবে তাই না নিজের জিনিসের জন্য আর কারোর কাছে নামের দরকার নেই কিন্তু হ্যাঁ এমনই একটা কাজ করি আমরা যেখানে আমরা বেতন পাই না যেখানে আমরা টাকা পয়সা পাই না আর আমাদের কাজের হিসাবও কেউ করে না যতই আমরা করি সেই কাজের কোনো হিসাব হয় না তবে হ্যাঁ আমরা কোনো জিনিস কিনতে গেলে বা কোনো বাইরে কোথাও কাজ করলে তার কিন্তু পাই পাই হিসাবটা করে নিয়ে আসি আর সেটার হিসাব কিন্তু অ্যাকচুয় এদিক ওদিক হবে না তো ওই জন্য পারে না সংসার সংসারই হয় সে যেমনই হোক না কেন নিজের সংসারের প্রতি সবার একটা দায়িত্ব কর্তব্য থাকেই সেটা বিনা বেতনে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউ প্রত্যেকটা মহিলা সবাই করতে পারে আর সবাই করার চেষ্টা গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে আটটা ছেচল্লিশ তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করলাম মানে ব্লগটাকে তো এন্ড করতে হবে তো শুভ তো দেখালাম পড়তে গেছে ফুচকুশোনা ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু এখনও বিছানার থেকে নামেনি আর আমাদের কারেন্ট চলে গেছে তো আজকেও কারেন্টের একটু সমস্যা হয়ে গেল সকাল থেকে তো দেখা যাক কখন আসে আবার আর আজকে আমি জামাকাপড় কাপড় সব ভিজিয়েছি ভাবলাম সাড়ে নটার জলে একবার জামাকাপড় কেচে স্নান করে নেবো কিন্তু সেটা হবে বলে মনে হচ্ছে না যদি কারেন্ট না আসে এখনও পর্যন্ত তো যাই হোক এই যে হাই বলো সবাইকে কেমন আছো সবাই জিজ্ঞাসা করো গরম লাগছে লাগছে না তো খুব কারেন্ট নেই তো এই যে সুইচ অন করাই আছে এই তো সুইচ অন করাই আছে আমি বন্ধ করিনি কারেন্ট চলে গেছে ভেবেছি আমি কারেন্ট বন্ধ করে দিয়েছি হয়তো তো যাই হোক এখন অনেক কিছুই কাজকর্ম বাকি আছে সব তো হয়ে ওঠেনি আর আজকে ঠাকুরের সিংহাসনটা পুরোটা পরিষ্কার করবো ঠাকুরগুলোকে ওপরে উঠিয়ে দেবো আর নিচে যা জিনিসপত্র রাখা সেগুলো রাখবো তো এদিকটা বেশ ভালো লাগে এখন খোলা খোলামেলা একদম পরিষ্কার থাকে সব সময় আর চিনকি ঘরের উপরে আর নিচে যা কাঠ কাগজ এগুলো আছে এগুলোরও ব্যবস্থা করব তার আগে একটা উন বানাতে হবে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো কিন্তু এই ব্লগে আর দেখানো হবে না একবারে মানে পরের ব্লগে তোমাদেরকে দেখাবো তো তোমরা তো দেখেছোই আমাদের ওই ঘরে আমি লটকান যেগুলো লাগিয়েছি মানে ঝোলে যেগুলো মানে তোড়ন বা তোমরা লটকান যাই বলো না কেন গেটের উপরে দেয় তো সেগুলো আমি আগে থেকেই তিনটে বানিয়ে এনেছিলাম তো তিনটে বানাবার পরে একটা তো আমাদের কর্কেটের ঘরে বসিয়েছি মানে লাগিয়েছি গেটের সামনে আর বাকি দুটো আমার তো রেডি করাই ছিল যে যখনই ঘর হবে যে দুটো হলে দুটো ঘরের সামনে লাগাবো একটা হলে একটা ঘরের সামনে লাগাবো তো ভাবছি যে এই গেটটাতে দেবো না এই গেটটা এরকমই থাকবে কারণ কর্কেটের মানে যখন বৃষ্টির জল পড়বে ছিটা আসবে ওটা খারাপ হয়ে যেতে পারে জল ছিটে ছিটে কিন্তু আমাদের যে ওই যে ওই গেটটা আছে ওই গেটের উপরে লাগাবো তো দুটো বার করেছি কালকে দু কালারের আছে তো তোমাদেরকে দেখাবো তোমরা কমেন্ট করে জানিও যে কোন কালারটা ভালো লাগছে তোমাদেরকে আজকেই দেখাই তাহলে তোমরা আজকে যদি কমেন্ট করো তাহলে কালকে লাগাবো পিঙ্কটা বেশি ভালো লাগবে তো তোমাদেরকে আমি দেখাই আজকের এই ভিডিওতেই দেখিয়ে দিই তোমরা কমেন্ট করে জানাবে কোন কালারটা ভালো লাগবে গেটের উপরে লাগালে আর একটুখানি মনে হচ্ছে যেন ছোটো হচ্ছে মানে যে যেই হিসেবে মাপ হিসেবে আমি বানিয়েছি একটু ছোট হচ্ছে দু সাইডে আবার একটু বাড়াতে হবে তো তার জন্য আমার কাছে মতি টতি সব কিছুই আছে সেটা দিয়ে আমি বানিয়ে নেব তৈরি করে নেব তো চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে তারপরে তোমরা বলবে হ্যাঁ বলো ব্লুটা ভালো লাগবে না ঠিক আছে তোমাদেরকে দেখাই তোমরা দেখে বলো যে কোন কালারটা ভালো লাগবে তো তারপর আমি সেটাকেই লাগাবো ঠিক আছে তো আজকের ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর তোমরা আমার ফোনের বিষয়ে অনেকে অনেক কিছু প্রশ্ন করেছিলে কোন ফোন ইউজ করি ফোনে কোন মাইক ইউজ করি ভয়েস কীভাবে দিই ফোনের মধ্যে তো সেগুলো তোমাদেরকে তো আমি জানিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে আর আমার কাছে এই ভিডিওগুলো থাকবে যেহেতু আমি নতুন ফোন কিনেছিলাম যখন আমার ভিডিও করা ছিল সেগুলো আমি আর ডিলিট করিনি তো সেখান থেকেই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর কত তারিখে কিনেছিলাম তো সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি তো এই ফোনে ভিডিও শ্যুট করতে খুবই ভালো লাগে কারণ পুরো ক্লিন দেখায় সব কিছু আমি যে সে মানে সেলফিতে করছি ফ্রন্ট ক্যামেরাতে সেটাতেও দেখো ভালো করে কিন্তু স্কিন আশেপাশের জিনিসপত্র সব কিছু ঠিকঠাক দেখায় আর ব্যাক ক্যামেরাতেও তো পুরো ক্লিয়ার দেখায় আর আমি চট করে ফিল্টার দিই না কারণ খুব মানে প্রয়োজন যখন পড়ে তখনই একমাত্র ফিল্টার ইউজ করি তাছাড়া আমি কিন্তু ভিডিও এডিট করার সময় ফিল্টার দিই না যেমন রিয়েল মানে কালার বা রিয়েল জিনিস তো সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি যার জন্য ভিডিওটা দেখতেও ভালো লাগে আর ভিউসটাও ভালো আসে তো তোমরাও সেটাই চেষ্টা করবে তো চলো তোমাদেরকে ওই জিনিসগুলো দেখিয়ে দিই মানে লটকানটা দেখিয়ে দিই কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরেই গেটের উপর লাগাবো আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করবো ভিডিওটাকে আর বড় করছি না এবার পুচকুশোনাকে উঠিয়ে ব্রাশ করিয়ে তারপরে একটু খেতে দেবো শুভও চলে আসবে কিছুক্ষণ পর তো আবার নতুন একটা ব্লগ স্টার্ট করবো এরপরে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকেও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরোনো বন্ধুদের মতন একটু সাপোর্ট করো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো শোনা বাই বলো বাই টেক কেয়ার বাই

പിങ്ക് കേട്ടോ ബ്രോ പിങ്ക് താ കാണാச்சே ടോക് ടോക് കേ പിങ്ക് കൊച്ചേ ഈ സൈഡാ താ ഇങ്ങോട്ട് പർപ്പിൾ ഓ പർപ്പിൾ ठीक है ठीक है हूं